হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো। তো তোমরা হয়তো জানো না যে আমার একটা পুরনো স্কুটি ছিল, ইয়ামার ফ্যাসিনো, তা আমরা সেটা এক্সচেঞ্জ করে একটা নতুন বাইক নিয়েছি। তো সেই বাইকটা এখন পুজো দিতে যাচ্ছি আমরা কেটেশ্বরীতে। তো আমি ভাবলাম যে বাইকটা পুজোও দেবো আর কেটেশ্বরী মন্দিরটাও তোমাদের একবার ঘুরিয়ে দেখাবো। তো আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। তাহলে চলো যাওয়া যাক সেই মন্দিরে। আমরা চলে এসেছি কেটেশ্বরী মন্দিরে। তো আগে গিয়ে প্রথমেই আমি পুজোটা দিয়ে নিলাম গাড়িটা, দিয়ে তারপরে আমি তোমাদের জন্য ভিডিও করতে শুরু করলাম। তো সেই পুজো দেওয়ার মুহূর্তগুলো কিছুটা তোমরা দেখে নাও। নমস্তে সিদ্ধোষাণি আর্য মন্দরবাসিনী কুমারী কালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে ভদ্রকালী নমস্তম মহাকালী নমস্তে আর্য মন্দরবাসিনী কুমারী কালী কপিলে কৃষ্ণ পিঙ্গলে ভদ্রকালী নমস্তম মহাকালী নমস্তে চণ্ডী চণ্ডে নমস্তম কালী বরবন্দিনী কাকালী মহাকে পালে। ঠাকুর মশাই সেদিন আমাদের গাড়িটা খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছিলেন। Thank you.
বন্ধুরা, কীর্তেশ্বরী মন্দির হচ্ছে 51 পীঠের মধ্যে একটি পীঠ। তো এই মন্দির সম্পর্কে এখানকার যে ঠাকুরমশাই এখন আছেন তার কাছ থেকে আমরা কিছু একটু জেনে নিচ্ছি। দক্ষ যজ্ঞের সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডের 1 খণ্ড কিরীট কণা। কিরীট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট, যেটা পুরোটাই ব্রহ্মশিলা। আর ব্রহ্মশিলা দেখবার সব জায়গাতে কিন্তু ঢাকা থাকে মুক্তি দিয়ে, নলাকেশ্বরী বলো কালীঘাট বলো সবই কিন্তু মুক্তি দিয়ে ঢাকা। আর বিশেষ সময় মাকে যখন স্নান করানো হয় সে সময় এলে পুরো শিলামূর্তিটা দর্শন হয়। আমাদের এখানে মাকে স্নান করানো হয় প্রত্যেক অমাবস্যায় সকাল 10টার সময়, সে সময় যদি কেউ আসে তাহলে মূর্তিটা দর্শন করতে পারে শিলামূর্তিটা। 107টা শিব মন্দির ছিল, বেশিরভাগই ধ্বংস বসে। আর পাশে একটা আছে পঞ্চমুণ্ডির আসন, ওখানে রাজা রামকৃষ্ণ রায় নাটোরের রানী ভবানীর পুষ্যপুত্র 5 রকম 5টা মন্দির দিয়ে মায়ের সাধনা করেছিল। তোমরা জেনে গেলে তাহলে যে কবে আসলে পরে পুজোটা খুব ভালোভাবে দেওয়া যেতে পারে। তো ঠাকুরমশাই তিনি বললেন যে অমাবস্যার দিন সকাল 10টার সময় আসলে পরে খুব ভালোভাবে পুজো দেওয়া যায়, আর সেদিন মূর্তিটা তুলে যে আসল কীটটা আছে সেই কীটের পুজো হয়। তো সেটা অমাবস্যার দিন হয় সকাল 10টার সময়, আর সেদিন মেয়েরা আসলে পরে শাড়ি পরে আসতে হয় এবং ছেলেদেরকে ধুতি পরে আসতে হয়। তো তোমরা যদি পুজো দিতে চাও তো অবশ্যই এসে একবার পুজো দিয়ে যেতে পারো। এরপর আশেপাশে যে শিব মন্দিরগুলো রয়েছে সেগুলি আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। বন্ধুরা, এই মন্দিরকে ঘিরে অনেক ছোট ছোট শিব মন্দির এখানে ছিল, তো তার বেশিরভাগই ধ্বংসের দিকে। কিছু আছে এই যে ধ্বংস তোমরা দেখতে পাচ্ছ, মানে প্রায় ভেঙে গেছে, আর কিছু কিছু এখনো রিপেয়ার করে নতুন করে রাখা হয়েছে। বন্ধুরা, কীর্তেশ্বরী মন্দিরে পৌষ মাসে প্রতি বছর শনিবার মঙ্গলবার মেলা হয়। মেলাটা সারা মাস ধরেই থাকে কিন্তু মেন মেলাটা মঙ্গলবার আর শনিবার হয়। তো সেই মেলাটারই কিছু অংশ তোমরা একটু দেখে নাও। আর একটা বিশেষ কথা হলো যে তোমরা এখানে পিকনিকও করতে পারবে, চারিধারে পিকনিক করার স্পট আছে, খুব সুন্দর জায়গা, পরিবেশটাও খুব সুন্দর। তোমরা এসে অবশ্যই একবার ঘুরে যেও এখান থেকে, খুব ভালো লাগবে তোমাদের। আজকে মেলাটা বন্ধ আছে, মানে দোকানগুলো বন্ধ আছে, কারণ শনিবার মঙ্গলবার যেহেতু মেলা হয়
সেই জন্য আজকে দোকানগুলো প্রায় বেশিরভাগই বন্ধ। আর আমরা আজকে ইচ্ছে করে এই আপডেটে এসেছি, কারণ মেলার দিনে আসলে পরে প্রচণ্ড ভিড় হবে, ভিড়ে ভিডিও করতে অসুবিধা হবে, আবার পুজো দিতেও সমস্যা। সেই জন্য যেহেতু আমরা গাড়িটা পুজো দেবো বলেই আজকে আমরা আপডেট একটা দিন করেই এসেছি, আর যেহেতু তোমাদের একটা ভিডিও করে দেখাবো সেই জন্য আজকের দিনটাতে আমরা বেছে নিয়েছি। তো তোমরা যদি কেউ মেলা দেখতে চাও তাহলে অবশ্যই শনিবার মঙ্গলবার করে এসো। এত গরম লাগছে তার জন্য একটা আইসক্রিম খেয়ে নিলাম। বন্ধুরা, আমি এবার চলে আসলাম কীটেশ্বরী মন্দির থেকে কীটেশ্বরী মাতার গুপ্ত মন্দিরে। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। কি শান্ত আর কি সুন্দর না পরিবেশটা, তোমাদেরও খুব ভালো লাগবে আসলে, এসে একবার অবশ্যই ঘুরে যেও। এই ভিডিওতে আমি তোমাদের কীটেশ্বরী মাকে দর্শন করালাম এবং সেই গুপ্ত মন্দিরের যে মা আছে তাকেও দর্শন করালাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।